वेलकम बैक टू माय চ্যানেল ইটস সুরদিয়া। তো আজকের ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমি কিছু এবছর উচ্চ মাধ্যমিকে অবতীর্ণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে কথা বলতে চাই। তো আজকের ভিডিওটায় আমি সাপোর্ট বলতে পারো না, বাট অ্যাজ এ স্টুডেন্ট আমার কি আর কি মতামত সেটা আমি প্রকাশ করতে চেয়েছি। যদি কিছু ভুল বলে থাকি তাহলে তার জন্য আগের থেকে আমি মার্জনা চেয়ে নিচ্ছি, এবং যদি আপনাদেরকেও কিছু আমার কথা ভুল লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে বলে দেবেন, তো আমি নিজেকে ঠিক করে নেবো। ঠিক আছে, তো ফার্স্ট আসিনি। আমি জাস্ট এইটুকুনি বলতে চাই যে অনেকে এরকম আছে যারা বড় বড় পদে বসে রয়েছে, এবং তাদেরকেও যদি আমরা এখন মাইক নিয়ে গিয়ে জিজ্ঞাসা করি না যে এই বানানটা বলুন, অনেকেই বলে উঠতে পারবে না। ঠিক আছে, তো তাই জন্য কেউ একটা আমরেলা বানান বলতে পারলো না, সেটা নিয়ে ট্রোল করার কোনো মানেই পড়ে না। আজকে যদি হঠাৎ করে কেউ ক্যামেরা মাইক ঠাইক নিয়ে মিডিয়া আপনার সামনে চলে এসে সামান্য যদি এইটুকুনি বানান জিজ্ঞাসা করে না যে আপনি গ্র্যাজুয়েট বানান বলুন, আপনি তাই বলতে পারবেন না। এখনকার পরিস্থিতি অনুযায়ী কেউই হঠাৎ করে ক্যামেরার সামনে বলতে পারে না। আর সবার মাথায় একটা হেডেক ছিল যে আমাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে, আমরা আন্দোলন করছি, তো তাদের মাথায় তখন ওইসব স্পেলিং আসার মতো ছিল না। এখন যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করতে আসে যে আমরেলা বানান কি, তো হয়তো আপনারা আগে থেকে হয়তো ওটা শিখে নিয়েছেন, বা আপনাদের হেডেকে মানে আপনাদের মাথায় এটা বসে গেছে যে আমরেলা স্পেলিং এটা। ঠিক আছে, তাই জন্য কাউকে এইভাবে ট্রোল করাটা আমার ক্ষেত্রে মনে হয় নাই করা উচিত, যাতে তার পরবর্তী জীবনে তার অনেকটা অসুবিধা হয়। কারণ সে যখন কলেজে যাবে এর পরের বছর থেকে, তো তখন কি হবে যে সবাই তাকে আমরেলা দিই বলেই ডাকবে, বা হয়তো তার অনেক প্রবলেম হবে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে করে তারা কি করে পাস করে, আমার মেয়ে সঙ্গে একদম পড়ে, সে বাংলাতে মেসেজ করে ইংলিশে মেসেজ করতে পারে না, তাহলে তারা পাস করে না, আমার মেয়ে পাস করলো না কেন? কিছু গার্জিয়ানরা এইভাবে তাদের মেয়েকে সাপোর্ট করছে, যেটা একদমই ঠিক নয়। ঠিক আছে, যে আপনার মেয়ে ইংলিশে টেক্সট করতে পারে তার মানে এটা নয় যে আপনার মেয়ে ইংলিশে পাস হবে, এবং যারা বাংলায় টেক্সট করে তারা বাংলায় পাস হতে পারবে না। ঠিক আছে, কারণ যারা অনেকে এরকম আছে যারা বাংলাতে টেক্সট করা সত্ত্বেও ইংলিশেও যথেষ্ট ভালো হয়, তাই জন্য আপনারা নিজেদের মেয়েকে যদি নিজেরাই না বোঝান আর তাকে যদি আপনি নিজেই এত সাপোর্ট করেন, তাহলে আপনার মনে হয় না যে সে পরবর্তী সময়ে গিয়ে একটা মানে খারাপও যদি কোনো কাজ করে ফেলে আপনি তখনও তাকে সাপোর্ট করবেন? এটা একদমই করা উচিত ছিল না, আর বিশেষ করে মিডিয়ার সামনে এরকমভাবে বলাটা উচিত হয়নি। আপনার মানে সব স্টুডেন্টরা করছিল সেটা আলাদা ব্যাপার, অ্যাজ এ গার্জিয়ান হয়ে আপনার ঢুকে বলাটা ঠিক মানে সবার সামনে আর কি ঠিক হয়ে দাঁড়ায়নি। ঠিক আছে, মানছি না, মানবো না। সেকেন্ডারি বানানটা নেক্সট হচ্ছে এই যে এই ছাত্রী যিনি যখন জিজ্ঞাসা করা হয়েছে যে হায়ার সেকেন্ডারি বানানটা বলুন, তো মানছি না মানবো না বলে চেঁচিয়ে ওঠেন, তো তার এটা বোঝা উচিত ছিল যে এটা মিডিয়া, এটা পাবলিক, সবাই দেখবে। তো সেই মোমেন্টে যদি তুমি না পারতে, তুমি যদি বলে দিতে যে আমি হায়ার সেকেন্ডারি বানানটা পারছি না বা কিছু, তাহলে তুমি সবার এতটা মানে কি ঠাট্টার বিষয় হয়ে উঠতে না, তাই না? যদি তুমি ডাইরেক্ট বলতে যে না আমি আসলে বানানটা পারবো না বা যাই হোক, তো হয়তো এতটা তোমাকে নিয়ে খিল্লি করা হতো না। আর হ্যাঁ, আমি এটা বলতে চাই মিডিয়াকে যে যখন তোমরা দেখছো যে এরা সবাই আন্দোলন করছে, তো তোমাদের কর্তব্য ছিল যে তুমি তাদেরকে বোঝাও, কিন্তু তোমরা কি করেছো, তোমরা সবাইকে গিয়ে জিজ্ঞাসা করেছো যে এটা বলো ওটা বলো, বাট তোমরা কি একবার চেষ্টা করেছো যে তাদেরকে আমি বুঝিয়ে দেখি মানে যে HS মানে হায়ার সেকেন্ডারি? হয়তো অনেকে নাই জানতে পারে, কিন্তু তোমরা কি চেষ্টা করেছো একবারও যে HS মানে হায়ার সেকেন্ডারি দুটো একই জিনিস হয়? অন্তত আমি জানি না যে অফ ক্যামেরা তোমরা কি করেছো না করেছো, কিন্তু তোমরা অন ক্যামেরাও যদি এইটুকুনি করতে তাহলে তোমাদেরও অনেক মানুষে সাপোর্ট করতো, বিশেষ করে স্টুডেন্ট। নেক্সট হচ্ছে আন্দোলনে সব কিছুর আর কি একটাই জিনিস হয় না, তোমরা যদি চাও তাহলে তোমরা তোমাদের মানে খাতাটাকে রিচেকিং করাতে পারো যে আমরা ঠিকঠাক লিখেছি, আমাদের নাম্বার পাস মার্কস ওঠার মতো কথা, বাট আমরা পাস হতে পারিনি, তো তোমরা রিচেকিং করাও, তোমরা তোমাদের টিচার্সদেরকে জানাও। এবং এই দু তিন বছরে যে প্যান্ডামিক জায়গাটা গেছে, তো সবাইই আর কি হ্যাশট্যাগ লেগে গেছে যে এটা কোভিড ব্যাচ। কোভিড পরিস্থিতির জন্য অনেকে আবার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা অর্জন করতে পারেনি, ভার্চুয়ালভাবে মানে তাদেরকে শিক্ষা অর্জন করতে হয়েছিল। এটা বলবো না যে মানে যারা স্যার ম্যাডাম রয়েছে তাদের কোনো ভুল, কারণ তারা তাদের 100% দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু যতই হোক কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমরা যতটা ভালোভাবে বুঝতে পারবো সেটা অবশ্যই ফোনের থেকে কেন জানি না খুবই কম বোঝা যায়। হয়তো হ্যাঁ যে তুমি মন দিয়ে বুঝলে সব কিছু বোঝা যায়, কিন্তু তাও একটা তুমি ওই ব্ল্যাকবোর্ডে যখন দেখবে সেটা না একেবারে মানে মাথায় মনে সব কিছুতে যেন থেকে যায় যে না ম্যাম এটা আমাকে বুঝিয়েছিল, স্যার এটা আমাকে বুঝিয়েছিল, কিন্তু যখন তুমি ফোনে শুনবে শুনতে শুনতে না সেটা আর মনে থাকে না। তো আমি সর্বশেষে এইটুকুনি বলতে চাইবো যে
অনেকে যে বলছো যে ফেসবুক হোয়াটসঅ্যাপ এসব চালিয়েছে, এরা পড়ার সময় পড়েনি, তো তাদেরকে আমি বলতে চাইবো যে ফোনের মধ্যে তো পড়াটা হয়েছিল, আমি যদি হোয়াটসঅ্যাপটা না চালাই তো আমি কিভাবে পড়বো, তাই না? হোয়াটসঅ্যাপের মধ্যে তো আমাকে সব নোটস দেওয়া হচ্ছে, তাহলে কি করে তোমরা বলতে পারো যে সারাক্ষণ অনলাইন ছিলাম? হ্যাঁ, হয়তো সারাদিন যদি তোমাদেরও কেউ বই দিয়ে বসিয়ে দেয় যে নাও পড়ো, তো তোমাদেরও ইচ্ছা করবে না, তাই না? যে একটুখানি সময় হয়তো, আর হ্যাঁ, সবথেকে বড় কথা এটা যে এই যে এইচএসএ এবছর প্রচণ্ড পরিমাণে সিলেবাস চেঞ্জ করা হয়েছে, প্রথমে এতটা ছিল, তারপর আবার সিলেবাস চেঞ্জ, আবার সিলেবাস চেঞ্জ, তো হয়তো এটাতেও এফেক্ট পড়েছিল। আবার এরকম কিছুটা হয়েছিল ধুলো কণার মতো যে অনলাইন হবে অফলাইন হবে, এটাতেও আমাদের মধ্যে একটা পড়েছিল। মানে সবকিছু শেষে আমি এটাই বলতে চাইবো যে এইচএসএ যারা এবছর অবতীর্ণ হয়েছো, তারা প্লিজ প্লিজ রিচেকিং করাও নিজেদের খাতাটা, এবং যদি তোমাদের এটা দীর্ঘ বিশ্বাস থাকে যে হ্যাঁ তোমরা পাশ করবে, তাহলে অবশ্যই আবেদনপত্র লেখো এবং সেটা স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে দাও, এবং নিজেদের কথা নিজেদের দাবিটা সেখানেও জানাও যে ম্যাম আমাদের তো এতটা নাম্বার রয়েছে, তাহলে আমাদের তো এখানে পাশ হওয়ার কথা, বা আমরা এতটা লিখেছি, তাহলে আমরা কী করে নাম্বার কম পেয়েছি, এসব তাদেরকে জানাও। আর আন্দোলনটাই সব কিছুর আর কি সঠিক নিয়ম নয়, যে আমি আন্দোলন করছি আমি সব হয়ে যাবো, ওরকম কিছু হয় না, কিছু সময় রিকোয়েস্ট করাটাও দরকার। তো আর পাশ করানোর দাবিটা না করতেই পারতে, তোমরা হয়তো রিচেকিংয়ের দাবি রাখতে পারতে, বা আমরা আবার যদি ফেল হয়েই থাকি তাহলে আমাদেরকে খাতাটা দেখান, খাতা দেখার পরে তোমরা নয়তো এটা আবেদন করতে পারতে যে আমরা তো ফেল হইনি, তাহলে সেই খাতাটা নিয়ে তোমরা আবেদন করতে পারতে, তো ওইগুলো হয়তো বেশি ভালো হতো। এবং হ্যাঁ, তোমাদেরকে একটাই কথা বলতে চাইবো যে তোমরা প্লিজ মিডিয়ার সামনে এমন কিছু করো না যাতে তোমাদের পরবর্তী জীবনে কোনো প্রবলেম হোক, যে মানুষও তোমাদেরকে ঠাট্টা বা খিল্লি হিসেবে নিক। তো প্লিজ তোমরা নিজেদেরকেও ভালো রাখো, এবং আমি চাইবো যে তোমরা যেন কেউ অবতীর্ণ না হও, তোমরা সবাই উত্তীর্ণ হতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।